আমরা তো অন্যরকম চলতে আসি, সমস্যা নেই। হঠাৎ করে ওয় আবার কেমনে জানি করলো, থাক তুই দুই চার দিন থাকিয়ায় মানে ওয় মানে সহ্যই করতে পারে না। আমি যাই যে 15 দিন এক মাস থাকবো, এটা মানে ওর কাছে একটা যন্ত্রণা মনে হয়। ওর কথা হলো তুই দুই চার দিন থাকিয়ায় লাগে বিমান ভাড়া যাবে, আমার তো চলে, ওর চলে না, টাকাও দেয় বিমান ভাড়া আমি দিই না অবশ্য, তারপরও আমার পুরায়। আমি 5-6 দিনের লেগে 40,000 টাকা খরচ করুন, 35-40,000 টাকা, তারপর ওইটা তো গেল বিমান ভাড়া। তারপরে আমি দেশে আইলে তো আমার এই একবার খালি আসা যায়, তখন 3 নম্বর ভাবে আসলাম, আমার তাতে 182 কিলো মাল হইল। আমার এয়ারপোর্ট থেকে মাল ছাড়বে না, কাস্টমসের থেকে মাল ছাড়বে না, আমার মালের এই নেবে, কাস্টম চার্জ নেবে। তখন আমি করলাম দেখ আমি আমিরের লোক, কার কাছে কাস্টম চার্জ আছে? এই ইনকাম ট্যাক্সটা যাইবে কই? সরকারের খাতে যাইবে। ও ওইটা কয় কি খালি বাল্লি আমির, লাজিম একবার কাস্টম। তখন আমার গেল রাগ হইয়া, কি কাস্টম মালিকের ফোন লাগাইলাম, কিরে ওই কাস্টম চায়, খালাস তুই বিমান বন্দরে তৈয়ার থাক 5 মিনিট, আমি গাড়ি তাইতেছি। আমি ওই ওই জায়গায় রইলাম অতিরিক্ত 10 মিনিট হবে, 10 মিনিটের মধ্যে আইলো। আয়া খালি আমার কইতাছে মিন আনতা, মানে মিন আনতা কে কইছে? কারণ আমি ভয় পাইতাছি নাকি আবার সুরেই ঘুরে দেয় ঠিক নেই, কারণ আর এই সাইডটা উঁচা দেখতেছি। তখন আমি কইতাছি আলহিন মাফিস, তখন আমি বুঝতে পারছি এমন আছে রাগের চোটে একটা সুরও ঘুরে দিতে পারে। সাধারণ একটা কথার লেগে তো একটা মানুষ মারা কোনো সম্ভব না, কারণ আমি বুঝি ওর লাগে চইল রাগটা, ওর জিততে উঠছে, আমার অপমান করলো না। আমার আমেল যদি না যাইতে পারে কাস্টম দিয়ে যাইতে হয় তা সে জায়গায় আমি অপমানিত, এটা হলো আমার মালিকের মূল উদ্দেশ্য। তখন ওই লোকটা তো অনুভবই বুঝতে আছে, আমি যে কথা কইতেছি এমনই সামনে ওই টেবিলে যায় না, ও আমার কইতেছে মিন আনতা, আমি কইতেছি আলহিন মাফিস, ও বুঝতেছে যে ও আমার এখন বাঁচাইলো। তখন ও ওই আমি রেদিকা সেলট এবং কি আয়া মোলাকাত করলো, সব করলো। তখন ও আমার লোকও ই করলো, আমি বুঝতে দিলাম না যে কে। তখন আমি কিছু আলহিন মাফিস, আমি এখন দেখি না, আগে তো দেখছি, এখন ওরে কইলি তো ওরে গাড়াইব। পরে ও বুঝতে পারছে, পরে আমার সাইডা দিল, আমি বাংলাদেশে আয়া বললাম। এই আমার মানে বাংলাদেশে হইলো বড় সফরের মধ্যে শেষ সফর, আর ছোটখাটো সফর তো একদিন দুদিনে ওইটা কোনো বলার প্রশ্নই হয় না, ওইটা হিসাব করলে না হইলো 20 বারের উপরে আছি। তখন গেলাম আবার সৌদি আরবে, এখন আমার ওই সৌদি আরবে থাকতে পারি না দুই একদিনও, মিশর, ইরাক, ইরান, কুয়েত, কাতার, লিবিয়া, জর্ডান, দুবাই, মালয়েশিয়াতে, আর দুবাইতে তো অনেক সময় শখ করে সৌদি আরবতে নাস্তাই খেতে যেতাম। এই ইরাক, ইরান, কুয়েত, কাতার এগুলো হলো পাশাপাশি বাউন্ডারি, বেশি একটা দূরত্ব না। ওমান, ইমান এগুলি বেশি একটা ইউমেন বেশি একটা গুণর ভিতরেই, পাশাপাশি এরিয়ার ভিতরে। তবে অনেক দেশে অনেক সময় মানে মালিকের হুকুম ছাড়াই মানে এনজয় করার জন্য যাইতাম, অনেক করছি। তখন এই লাস্ট যখন আইসা করবো তখন আমার ওয়াইফ আমার কইতে আসে, দেখো আমাকে যা কিছু আছে এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা সিএনজির দাম 1,60,000 টাকা, তুমি যদি কয়েকটা সিম যেই টাকা সেই টাকা দিয়ে দাও সিএনজি কেন, তাহলে তো আমাকে আরো বেশ একটা মুনাফা আইব, এই মুনাফা দিয়ে তো আমরা খেয়ে ছাড়াইতে পারবো না, তাহলে তুমি আয় পড়ো। তখন আমার মাথায় ক্যাস করলো যে এখন যামো কি লেগে। তখন আমি আরো কইলাম যে এখন যে আমি যামো, অপায় আমার টাকায় ধরা দিছে, আমি যদি এইভাবে আর 2 বছর থাকি মাত্র তবু তো মনে করো আমি লালে লাল। তখন কইলো আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখো ভালো মতো, তোমার যেমন ভালো হয় ভালো হয়। এখন হয় এইদিকে এমন একটা রিলেশন করছে যা মানে হয়ও বলতে পারবো না, কিতায় কি করছে মানুষের কাছে পরে যা শুনছি আর কি, মানে আমার যা আছে কিছু কিছু টাকা পয়সা ওইদিকে খরচ হয়ে গেছে, আমি তো দিতে আছি যেমন যা পারি, আমার মনে করে আমি আমার মনে আমার মতো চলতেছি চলতেছি ফিরতেছি খাইতেছি। আর আমার দেন খেল শুধু একটাই, মালিকের মন রক্ষা করা, টাকা মন রক্ষা করে আমার টাকা আদায় করা যেভাবে, মানে যেভাবে হোক আপনি লোভে পড়ে গিয়েছেন। হ্যাঁ, আমার প্রয়োজন হলো তার টাকা, আর তা সে তো যাই কিছু করতেছে যাই করতেছে সে তার মন থেকে ভালোবাসি করতেছে। তখন আমি লাস্ট বার মূলত আপনি তার ড্রাইভার ছিলেন, বডিগার্ড ছিলেন এক ধরনের, এবং আপনাকে খুব পছন্দ করতো কারণ আপনি এতিম এবং আপনার বাবা মা বলতে দুনিয়াতে কেউ নাই, এই কারণে এই উদ্দেশ্যগুলোতে। এবং আপনি যেভাবেই হোক না কেন তার সারল্য কাজে লাগিয়ে তার কাছ থেকে যেভাবেই হোক অর্থ আত্মসাৎ করার চেষ্টা করতেন। জি সবকিছু। তখন ওরা আমি কইলাম যে দেখ আমি যামুগা, কই দেখ তোকে বাঙালির কটা টাকা হইলে তোরা যাসগা আর ভাল লাগে না, যখন টাকা কটা দেশে গেলে শেষ হয়ে যায় তখন আবার হার লেগে অস্থির হয়ে যাস, এগুলা ঠিক না। টাকা যদি থাকে যখন তখন খরচ করা যায়, যখন তখন খাওয়া যায়, কেউ মানা করার নাই। আসোস আর কিছুদিন থাক, 2-4-5 বছর থাক, তোরে আমি একজন টপ লিডার বানাই দেব বাংলাদেশের, তাতে তুই যাবি তোর গলায় টাই থাকবো,
তোর পায়ে দামি শু থাকবো, তোর ইউজ পরিমাণে তোর ডলার অ্যাকাউন্টে জমা থাকবে, তোর একটা বিজনেসের লাইন খুলে দিব, ওইটা দিয়ে তুই তোর পোলাপান 14 গুষ্টি বাস পারবি বাংলাদেশে। এখন তোর কাছে যেই পরিমাণে আমার তো বেতন নিছো, একটা টাকা নিছো, যে এতে তো কিছু করতে পারবি না, কয়েকদিন পরে দেখবি শেষ, এই কটা টাকা খাইতে সময় লাগে না। তুই দেখ এই যে আমার একটা বাড়ি, এই বাড়িটার একতলা করতে যেই টাকা গেছে, এই টাকা তোর মনে করো তোর মতো আরো 10টা আত্মীয় মিললে আছে তো কাছে, আর কি করতে যাবি, আমি তো তোর দিব, কিন্তু সময়ের অপেক্ষা তো তোর করতে হইবে। আর তোর তো কখনো আমি অন্যজনেতে বেতন কোন অংশ কম দিই না, তোর তো বেতনদারি হিসাবে আমি দেহিও না রাহেও না, যখন যেমন চাই তখন তোরে দিই, 2,000, 4,000, 5,000 কোনো হিসাব নিকাশ নাই, তারা আমার এই টাকা নিয়ে আমার টাকা কমাইতে পারবে না। অর্থাৎ হলো আমার বিভিন্ন ফ্যাসিলিটি দেয়াইতেছে, মানে আমারও চাই আর জীবনের প্রয়োজন আমার দিয়া আর দরকার, আচ্ছা আমার বিভিন্ন দিক দিয়ে আটকে রাখার চেষ্টা করতেছে, মানে আমি চিন্তা করি হয়তো কম ভালোবাসে না, আর মনের দিক দিয়ে হলো অনেক উদার আমার জন্য শুধু। তখন ওই যে একটা লোকে কইলো যে আমার বিআইন বিপদে পড়ছে, তখন চিন্তা করি মালিকে যদি কই, মালিকে যদি অন্য মাইন্ডে মনে করে যাক মালিকের নাম বেচা তাদের কিছু করি নাই, তবে আজকে একটা দেহি ট্রাই করিয়া আমি ধরাও যদি খাই তবু তো মালিক আমার কিছু করবো না, আর মালিক অসম্মান আমার করবো না, পরে হয়তো আমার বুঝাইবো তুই আমার কাছে কইলেই পারতি, আমি তো আর মানা করতাম না। কাহিনীটা কি ছিল আমি বুঝিনি, কিসে ধরা খেতে যাওয়ার সম্ভাবনা বলছি, মানে ধরা খেতে চাই ওই যে আর বিএনডি যদি আনতে যাই মালিকের নাম বিক্রি করিয়া, বিএন মানে কার বিএনডিটা, ওই এক বাঙালির বাসার কাজ করতে যা আটকে গেছিল যে কিছুক্ষণ আগে যে মরুভূমিতে গেছে কিছু একটা বলছে, এখন ওই মরুভূমিতে ওরে যে নিয়ে আটকে রাখছে, ওরে তো এরকম পাওয়ারফুল লোকের জায়গায় ছাড়াই আনতে হইবে, আচ্ছা আচ্ছা আর না ওই সৌদি তো ছাড়বে না, আচ্ছা তখন উনি আমি গেলাম, মানে আপনি চিন্তা করেছেন যে আপনার মালিকের নাম ব্যবহার করবেন, হ্যাঁ তখন আমি কইলাম আবু ফয়সাল পাঠাইছে আমার মালিক আমার আত্মীয় হইছে, তুই যা হইছে হইছে বাস শেষ, তুই ওরে দিয়ে দে আমরা চলে যাই গা, আর তোর মালিককে আমি কই আবু ফয়সাল সুললাম সালে মিথ্যা কথা কস, একজন মালিকের তুই এই আবু ফয়সালের লোক তুই মিথ্যা কথা কইতেছিস, আমি কই দেখ ঠিক আছে আমি মিথ্যা কথা কইতেছি, তোর দেশের কাগজপত্র তোর মিথ্যা কইব না, কই না আমি কই শুভ কামা আকামাটা পকেট তো বাইর করা শুরু করলাম আমার মালিককে তুই পইরা দেখ, তখন আমার লাগে হাত মিলাইলো কোলাকুলি করলো মালিশ করলো চুমাচুমি করলো কইরা, পরে আসে ওই মায়েরারে ঘরের তো বাইর করা দিয়া কইলো সাদিক তুই সামনে কোনো ঝামেলা করিস না, ও বুঝতেছে ওর একটা বাংলাদেশি মাইয়া এত কিছু হইলো অবশ্যই কোনো কমপ্লেন করলে আমার অনেক কিছু হইতে পারে। বিরতির সময় আরো একবার আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, 4 মিনিট পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা করবে। Tiger drink, recharge yourself. দেখো চম্পাপি, মিঠাই চম্পাপি, চলো। এই কি করছো? নো ধরবে না, এগুলো বাবার বন্ধুদের জন্য। সবগুলো বাবার বন্ধুদের জন্য? আচ্ছা বলো তো বাবার আসল বন্ধু কারা? বাবার আসল বন্ধু? আরে আমরাই তো বাবার আসল বন্ধু। তাহলে বাবার বন্ধুরা এই নাও তোমাদের মিঠাই সম্পর্কে। মিষ্টি সম্পর্কগুলো আরো মিষ্টি করতে মিঠাই সম্পাপড়ি, পেস্তা, কাজু, গম, কর্নের অসাধারণ স্বাদে তৈরি মিঠাই সম্পাপড়ি, সো সুইট সো সফট। শুরু হলো মিরিন্ডার তুমুল ফান বইজয় অফার। মিরিন্ডার 500 মিলি ও 1 লিটার বোতলের ক্যাপের নিচের কোডটি 6969 নম্বরে SMS করে প্রতিদিন জিতে নিতে পারো বন্ধু সহ কক্সবাজারে ফান ট্রিপ, ডিজিটাল ক্যামেরা ও নিশ্চিত থাকছে ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি প্লাস অল রাইডে 250 টাকা ডিসকাউন্ট। এছাড়াও প্রতিদিন 10,000 জন পাবে 10 টাকার টক টাইম। শুরু হলো তুমুল ফান মিরিন্ডা। কি দেখো তোমার চুল?
এবার চুলের জন্য ভালোবাসা হোক আরো গভীর। প্রতিটি জুঁই নারিকেল তেলের 200 মিলিতে 15 টাকা এবং 350 মিলিতে 25 টাকা ছাড়। জুঁই, চুলের জন্য ভালোবাসা। Energy Dunia, join the gang featuring Fuad, brought to you by Royal Tiger Drink. Recharge yourself. Shomoy eshe ghure dalabar, shomoy eshe ki jabar, dao gorjon koro orjon, notun shomoy ni proyojon, proje orjo unmadona ebar tomar ke akai, batash ke tumi koro shapha. দেশের সেরা স্মার্টফোন। কি করছো? নো, ধরবে না, এগুলো বাবার বন্ধুদের জন্য। সবগুলো বাবার বন্ধুদের জন্য? আচ্ছা বলো তো, বাবার আসল বন্ধু কারা? বাবার আসল বন্ধু? আরে, আমরাই তো বাবার আসল বন্ধু। তাহলে বাবার বন্ধুরা, এই নাও তোমাদের মিঠাই সম্পর্কে। মিষ্টি সম্পর্কগুলো আরো মিষ্টি করতে মিঠাই শন পাপড়ি, পেস্তা, কাজু, গম, কর্নের অসাধারণ স্বাদে তৈরি মিঠাই শন পাপড়ি। সো সুইট, সো সফট। আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর রাগা মিঠাটা গড়বে। Tiger drink, recharge yourself. ABC Radio. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo. Recharge yourself. Welcome and most welcome aro ekbar apnara shunchen Royal Tiger Drink presents jaha bolibo sotto bolibo RJ Kibriya sathe shudhui ABC Radio te ei murte joshim royeche abaro chole jacchi joshimer kache joshim amra je ghantay thimechhilam chotto ekti biggapon biyotir jonno shekhan theke apni abaro bolun tarpor তখন ছুটে আনার পরে এসে ওনারা তো খুশি, আর মানে ওই এলাকার ভিতরে আমার একটা সুনাম ছড়িয়ে গেল, আর সব বাঙালি যত ছেলেরা আছে সবাই বুঝতে পারলো, যারা বুঝার বাকি ছিল তারাও বুঝতে পারলো যে কেমন একজন পাওয়ারফুল লোক। ওই দেশে নিয়ম আছে, একটা মেয়ের পাশে দাঁড়ানো যদি থাকে, একটা পুলিশ যদি কয়, তুই এই মেয়ের পাশে না দাঁড়ানো কেন? কোনো জবাব নাই, সরাসরি বাংলাদেশ ব্যাগ, কোনো জবাব নাই, কোনো মামলা চলবে না। যাই হোক, তখন অনেক একটা জনপ্রিয়তা পাইলাম, মিষ্টি খাওয়া খাই করলাম ওই জায়গায়, যারা একটু পয়সালা পার্টি আছে মিষ্টি খাওয়া খাই করলো আমাকে নিয়ে আর কি, এই খুশির উদ্দেশ্যে যে না আমাকেও তবু একজন বাংলাদেশের একটা পাওয়ার এই দেশে আছে, যে একটা মেয়েকে একটা সৌদিতে সরাসরি আনতে পারে, এটা কোনো ব্যাপার না। তখন লাস্ট যখন আমি দেশে আসা পড়ব, দেশে আসার 15-20 দিন আগে একজনের স্বাস্থ্য বোন গেছে, এখন ওই মালিকের ছেলেও জ্বালায়, মালিকের পোলাও জ্বালায়, আর মালিকের পোলায় জ্বালায় তো জ্বালায়, আবার কতটি বন্ধু বন্ধু বলে ফিজিক্যালি এক পর্যায়ে হয় নিরুপায়, কোনো উপায় নাই। ওদের বাড়ি হচ্ছে আপনার ম্যাক্সিমাম 30-35 ফুট ওই উপরে লম্বা, বাইরের ভিতরে কিছু দেখা যাবে না, জেলখানার সব বড় এরিয়া বাইরে থাকে। তখন ওই ওই মেয়েটার যে আত্মীয় স্বজন ওরা খবর পাইলো যে এর আগে একটা মেয়ের আমি উদ্ধার করছি, কারণ আমার হইলো আসার চিন্তা ভাবনা কি করবো ওই ডিলে এখন আমি ভাবি না, কিন্তু এমন ভাবে ধরছে জামানি উপায় নাই রক্ষা না করে, আমারও খারাপ লাগলো। খারাপ লাগলো সৌদির বাসায় গেলাম, সরাসরি মেশিনটা লইয়া কান্দে মেশিনটা রাইখা একবারে সেম ছবিতে যেরকম একটা ভিলেন পাঠ করে ঠিক ওই করা স্টাইলে, আমার কথা আমি তো জামু গা, আমার ওয়াইফের লাগে যে একটা কেঁচা লইতেছে আমার যাওয়া লাগবে গা, মালিক আমার রাহুক বা না রাহুক খালি বেলি, একটা বাঙালির যদি উপকার হয় আমার তো কোনো সমস্যা নাই।
আর এখন আমার যাওয়ার নেই, তাই আমি এখন আমার পাঠাই দিল, আমার সমস্যা নেই। যাইয়া পরে সৌদিরে টাইনা বাড়ি করলাম, গেড়িটা ধরে দুইটা গুলো দিলাম সিট দেড়শোটে, পরে ওই মায়াটারে লয়ে এলাম আর কাগজে সিগনেচার করে লয়ে এলাম বাংলাদেশ এম্বাসি টাইনা। এর মাঝে আমার বাংলাদেশ এম্বাসিতে ওই দেশে রিয়াদে আমার নিয়ে অনেক গবেষণা হয়েছিল যে এই বাঙালির মতো যদি আরো কয়েকজন বাঙালি থাকতো এই সৌদি আরবে, তাহলে বাঙালি মানুষের এই যে লাঞ্ছনা থেকে কিছুটা মুক্তি পাইতো। যা লাঞ্ছনা ভোগ করে কিছু কিছু জায়গায় যা বলার বাইরে, ওগুলা করলে দিন রাত চব্বিশ ঘন্টা কা একশো দিন করলেও শেষ হইব না। ওগুলা প্রসঙ্গ এখন আমি বাদ দিয়ে দিতে চাইতেছি, যেহেতু এখন আমি দেশে আম আরো কয়েকদিন ছিলাম বেশ কিছুদিন, ওই দিনের দার বলতে চাই না। ওই সময়টা থেকে আপনি জেনে গিয়েছেন যে আপনার স্ত্রীর সাথে হুন্ডিতে পাঠাই দাও, তখন আমার মাথার মধ্যে একটা কাজ করলো, যতদিন টাকা পাঠাইছি ড্রাফট করে ব্যাংক ড্রাফট, আজকে কেন হুন্ডিতে টাকা দেবো? এটার কারণ তো খুঁজে আমি পাই না, মানে আমারটা আমি মাথার মধ্যে ঘুরাইতেছি যে তাইলে কি আমার একটা কিছু হইতেছে মনে হয়। তার কাছে তো অ্যাকাউন্টেই টাকা আছে, যদি টাকার প্রয়োজন হয় তো উড়াই লইতে পারে, হুইন্ডিতে কেন টাকা চাই? এটার মানি আমি বিস্তারিয়ে পাইতেছি না, আর বিস্তারিয়ে যেটা বাইর করতেছে ওটা বিশ্বাস হয় না। আর ওর কথা হলো এত টাকার কোনো ডকুমেন্টস রাখবে না, হুন্ডি মানে হচ্ছে কোনো ডকুমেন্টস নাই। হ্যাঁ, কোনো ডকুমেন্টস নাই, আপনার কাছে ওই জায়গায় রিয়াল দিলাম, আপনার লোক বাংলাদেশে আমার লোকের টাকা দিয়ে দিবে, এটা হলো হুইন্ডির ব্যবসা। যাই হোক, তারপরও আমি মানে শেষ উপার্জনের হিসাব নিকাশ করে যেতে যা পাইতাম সবাইকে বিদায় ঠিদায় নিয়ে মালিকের লোক এখন আলোচনা আর করি নাই এখন, কিন্তু আমার মনের বিদায় আমি সবাইয়ের কাছ থেকে লয়ে লেছি। আর আমার প্রায় লাখ পাঁচে টাকা এমনিতেই ওই মার্কেট থেকেই মানুষে খুশি হইয়া উপহার হিসাবে মানে এক একটা কেউ দিছে যে দেখেন ভাই একটা কিছু কিনে দিবো, এত মাল আপনি দেশে কেমনে নেবেন? এত মাল তো নেওয়া সম্ভব না, তাহলে আমরা যে টাকা দিলাম এটা দিয়ে আপনারা কিনে নেবেন। এরকম কাপড়ের মধ্যে বক্সে মানে যে যা পারছে প্রত্যেক দোকান থেকে তুইলে খুশিয়ে দিছে। ওই জায়গার একটা সভাপতি ছিলাম আমি, কোনো বাঙালি হুমকি দিয়ে চাঁদা খাইতে পারে নাই। বহুত বিবাহিয়ার লোক ঢাকায় লোক চান্দা খায়, চান্দা দিবি না আর এই দোকান লুটপাট কুবাই কুবাই জামুগা, কিন্তু এই কাহিনী চলে নেই ওই মার্কেটের মধ্যে। ওখান থেকে সব বিদায় দিয়ে নিয়ে আসলাম, টাকা আমি হুন্ডিতে ছেড়ে দিলাম। কত টাকা পাঠালেন? 20 লাখ টাকা। 20 লাখ টাকা হুন্ডিতে পাঠালেন? হ্যাঁ, হুন্ডিতে ছেড়ে দিলাম, তাও আর বাইরে দিয়ে ছেড়ে দিছি। আমি যাইতে পারি নাই, আমি কইছি তুমি ছেড়ে দাও, আমি আমার কাজে ব্যস্ত আছি, মানে আমি আয়াপুরম সবকিছু গুছানো সাজানো গুছানো করতেছি এরকম কিছু আর কি। আসার যে একটা শেষ সাজারটা, কিন্তু আশা উদ্বেগ ভালোবাসা যে আসে একমাত্র সেই অনুভব করতে পারে, অন্য কেউ করতে পারে। একবারে ছেড়ে চলে আসছে, কত বছর পর এটা? আমি প্রায় 6-6.5 বছর ছিলাম সৌদিতে। কিন্তু এই যতদিন ছিলাম এর ভিতরে আমি লাস্ট আসার আগ থেকে এক বছরেই আমি মানে মুনাফা পাইছি, যা পাইছি তা ওই বিগত দিনে পাইনি। ওই এক বছর 5 বছরে কিছুই কামাতে পারেননি, যা করে লাস্ট বছরে করেছেন। লাস্ট বছরে একটা জিনিস কি করে এত টাকা পেলেন না? কি কইরা, আমার মালিকের যে ইনপুট ব্যবসা ছিল, আপনার যে কোম্পানি আমার নিচে, আমার মালিক ভালো মন্দ যাচাই করার জন্য কোন মালটা ভালো কোন কোম্পানির মাল ভালো না, একই মাল দুই কোম্পানি বানায়, ওরটা ভালো না ওরটা ভালো। আমার নেওয়ার উদ্দেশ্য হলো মালিকের ভরসা আছে যে ও আমার ভালো জিনিস বানায়, কন্ট্রোল বলে এটাকে। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল। হ্যাঁ আচ্ছা, এখন ওই কোম্পানির লোক সব দেশের লোক আছে, হিন্দি আছে, পাকিস্তানি আছে, এই বিভিন্ন দেশের আছে। এখন ওদের আবার যে বাঙালি বায়ারের সাথে কইতেছে, ভাই আমার মালটা বিক্রি করে দেন, আপনারা আমি এই শতকরা 2% কমিশন ধরাই দেব নগদ। মানে এটাকে এক ধরনের ঘুষ। হ্যাঁ ঘুষ। হ্যাঁ, আমার মালটা আপনি স্বীকার করতে আসছেন এখানে, সো আপনি বলুন এটা ঘুষ? এটা তো নিয়ম নাই, আলটিমেটলি না অন্যায় কাজ, কিন্তু আপনি আপনি করেছেন আর কি। যাই হোক, আমি করছি। হ্যাঁ, তখন আমি ওই এই বেনিফিটটা খাওয়া শুরু করলাম, ওইভাবে আমার অনেক টাকা চলে এসে। তারপরে মালিক তো সব ফিরে দিত, এই আমেরিকান পারফিউম সেন্ট যা কিছু লাগে এভরিথিং সবকিছু, মানে ও যেটা আনবো ওরকম কোয়ালিটি আমার জন্য আর একটা প্যাকেট আছে, এই দুইটা প্যাকেট। আপনাকে এতটা ভালোবাসতো, অথচ আপনি ওনার বিজনেসে যে দুই নাম্বার এটা করছেন, আপনার কখনো মন খারাপ হতো না? কখনো খারাপ লাগতো না যে আপনার কাজটা করা ঠিক হচ্ছে না? না, আমি তো আগে পরে কখনো করি নাই, জাস্ট আমি চলে আসবো, দুইবার করছি, চলে আসবেন বলে এই অবস্থা। জাস্ট দুইবারে এত টাকা? দুইবারে করছি। আর যদি সবসময় করতাম, আমার মনে হয় যদি সবসময় টিকে থাকতাম, তাহলে আমি 100 কোটি টাকার মালিক হতাম এতদিনে। মাই গুডনেস,
তখন আমি ওই দুই চান্সটা দুইবার এনেছি, নেওয়াতে আমারে খোঁজে খালি চাহিদার লেগে খোঁজে, আর মালিক তো ভালো মন্দ এত কিছু বোঝে না, মালাই না দোকানে ঢুকাই দিছে, মাল চলতে আছে, একটা লাভ তো যাই দিয়ে আছে, কম বেশি যাই যাক, লস তো আর হইতেছে না, লাভ তো হইতেছে। এমন এক সময় হইলো যে মানে আমারে ছেড়ে দিল, আমারে পাঠাই দিল সরাসরি, টিকিট কিরা ভিসা কইরা আমারে পাঠাই দিল, অনলাইন আর বেচা কিনে সবকিছু কমপ্লিট পড়সাতে হইবে, আমি শুধু ফোনে খালি কমো স্যার ঠিক মাল ওকে এই ওকে না তুই দেখ মাল লাগবে না আমার, অন্য কোম্পানির লাগে আমার, দেখে আসো ওই দেখে আসতে গিয়ে আপনাকে ঘুষ টুস দিবে লোকজন, নগদ দিয়ে দিবে ডলার, ইউএস ডলার নগদ দিয়ে দিবে সাথে আপনারে, কত টাকার চেক হয়েছে মাল এত টাকার পার্সেন্টেজ কত হয়েছে এত, বাস টাকা দিয়ে দিবে নগদ। আচ্ছা আইসা বললাম ওই টিপ ওই দুইবার দুইবার কিনে আইসা বললাম, এখন হলো আমার দেশে আইসা পড়ার সময়, আমি দেশে চইলাম, মালিকের যখন কইলাম যে মানে আমি আর থাকবো না, তখন আর মুখ কালো হয়ে গেল, তখন বললো যে সমস্যাটা কি তুই কি চাস তাই দেব, প্রায় কান্না কান্না ভাব হয়ে গেল, আমি কইলাম আল্লাহ লাজিম খরচ দরকার নাই তোর সৌদি আরবের, আমি আর থাকবো না, আমার খরচ লাগাই দে, পাসপোর্ট নষ্ট হয়ে যাবো আর কি, দ্বিতীয়বার আমি ঢুকতে পারবো না, ওই কইতেছে দেখ তুই ছুটিতে যা, মন খারাপ লাগলে আবার আইতে পারবি, ছুটিতে না গেলে খরচ লাগাই দিলে তোর পাসপোর্ট নষ্ট ভিসা নষ্ট, আবার তোর নতুন ভিসা করে আইতে হবে। আপনি যে বাড়িতে একবারে চলে যাচ্ছিলেন এটা আপনার বাড়ির লোকজন জানতো, মানে আপনার স্ত্রী আপনার শ্বশুর শাশুড়িটা জানতো? আর আমার স্ত্রীর কারণেই তো একবারে চলে আসা, সে কইতাছে ডাইরেক্ট তুমি যদি আমাকে চাও তাহলে তুমি কালকে দিনের মধ্যে চলে আইবা, আচ্ছা আর নয় তো তুমি আজীবন থাকো কোনো সমস্যা নেই, আমাকে তোমার প্রয়োজন, অর অর্থ তো আমার নিঃসহারা খুঁজে দিবে, এই জিনিসটা তো আমি বুঝতে পারি। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বিয়ে করে পাঁচ ছয় বছরের মধ্যে কতদিন আপনি স্ত্রীর সঙ্গে ছিলেন, বিয়ে করার পরপরই তো আপনি সৌদি আরব চলে যান, কয় বছরের মধ্যে, এক বছরের মধ্যে? বিয়ে করার এক বছর যায় নাই, ছয় মাস গেছে, তাহলে সব মিলিয়ে ছয় বছর ধরি, ছয় বছর ধরে আপনি স্ত্রীর সঙ্গে ডিটাচড, এই সময়টাতে আপনি তো এসেছেন বাংলাদেশে। হ্যাঁ আমি তো তিন মাস পর চার মাস পর, তাহলে তো আপনার যোগাযোগ ছিলই, যোগাযোগ ছিলই, জি বলুন তারপর। এমন ইতিহাস আছে আমি এই এক সপ্তাহে দুইবার আইছি, ওই যে বইলে গেছি মালিক আবার আমেরিকার টাই পড়ছে আমার ফোন দিছে গেছি গা, আবার মালিক অন্য জায়গায় গেছে গা, আবার আমি আইছি, টাকা মালিকের আমার কি, আমার তো টাকা লাগে না। আচ্ছা আচ্ছা বস আমি এই লাস্ট বার আইতে আসি, পরে ও কয় দেখ তো ফিঙ্গার থেকে যাব, তুই আহার মন চাইলে আইতে পারবি না, পাঁচ বছরের মধ্যে ঢুকতে পারবি না, আর পাঁচ বছরের মধ্যে ঢোকা বড় কথা না, আমি তোরে কালকে আনতে পারবো, আমার মনটা কষ্ট পাইলে আমি আনতে পারলো তোরে না অত আনতে পারি, তুই তখন যাইতেছ আমার মনের বিরুদ্ধে, তুই যদি মানুষের রূপ ভাব ভঙ্গি বোঝোস, ভালোবাসা কি জিনিস বোঝোস, তাহলে তুই সুপ আনতান আগে এক, মানে তুই আমার চোখের দিকে তাকায় দেখ, যদি বোঝোস সবকিছু তাহলে তোর কিছু বলা লাগবে না, তখন ওইটা বুঝলে কি হয়েছে, ওই যে ওয়াইফ কইছে তুমি যদি আমাকে চাও তাহলে চলে আসো, আর আমি ওয়াইফের প্রতি খুবই মানে ই ছিলাম, ভালোবাসাটা একটু গভীরেই ছিল দুজনের ভিতরে, পরপর অনেক লং টাইম কথা হইত, অনেক প্রচুর কথা হইত, মোবাইল কার্ড একবার ভরতাম ইউএস ডলার, কথা চলতে আছে চলতে আছে, 2000 মিনিট 3000 মিনিট কিনে নিতাম একসাথে, আর অনলাইনে বসলে তো কোনো কথাই নেই, অনেক রাত্র পার করে দিছি কথা কইতে 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 কইতে, উনি আমার অনেক টাকা পয়সা যে নষ্ট করছে এটা আমি আগে বুঝতে পারিনি, কারণ উনি আমার মানে হুইন্ডিতে টাকাও পাঠাই দিলাম সব, আমি লাস্টবার আয়া বললাম, মালিক আমার খরচ লাগাই দিল, খরচ লাগাই দিল, পাসপোর্টটা ফিক্কা মারলো, খরচ লাগাই দেওয়াটা কি জিনিস, মানে পাসপোর্ট নষ্ট করে দেওয়া, এ মনের ইচ্ছায় এই দেশ পরিত্যাগ করে যাইতেছে আর আইবে না, এরকম একটা কমেন্ট করে দেয়। হ্যাঁ আচ্ছা, আর ফিঙ্গার থাকে, পাঁচ বছরের আগে আপনি ঢুকতে পারবেন না, আর ওরা হইলো আমির, ওরা এখন ফিঙ্গার উড়ে নিতে পারে মন ইচ্ছা করলে, তখন আয় বললাম গাড়ি নিয়ে আসো, কালকে আসলো, আমি আসলাম, ওরা গাড়ি নিয়ে যাবে, কথাবার্তা কমপ্লিট সব, এয়ারপোর্টে এসে ফোন দিলাম, কোথায় আমি তো তোমাদের দেখতেছি না, অন্য অন্য বার সেই জায়গায় তাড়ানো থাকে, এবার তো দেখি না, মানে আপনার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফ রে, তখন কতক্ষণে জার্নি ছিল এটা সৌদি আরব থেকে আসতে, কতদিন লাগতো, আসার সময় লাগতো 5.5 ঘন্টা, যাওয়ার সময় 6 ঘন্টা, 6 ঘন্টায় আপনি চলে আসতে পারতেন? হ্যাঁ আমি আসার সময় 5.5 ঘন্টায় যথেষ্ট চলে আসতে পারি, তখন বিমান ল্যাং করলো, সবকিছু মালামাল নিলাম, এমন কোনো মাল নাই যে আমি না আনছি, আমার মালিক শুধু বলছে ওর কি কি লাগবে সৈতে রয়ে, ওর যা লাগে, আইসা পড়ার পরে যখন মনে করেন যে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তোমার ভাবে তুমি থাকো আমার ভাবে আমি, তখন আমার হৃদয়টা একবারে ভেঙে পড়ে যা, তখন আর আমি নাই, আমি বলি কি বলো এগুলো, কত সালের ঘটনা এটা?
এক বছর হয়েছে। আপনি একটু নর্মালি বলেন, আমি একটু শুনি গল্পটা, না শুনলে তো বুঝতে পারবো না। আমি একটু পানি খেতাম, আমার বুকটা শুকিয়ে গেছে। জি, আপনাকে আমরা পানি দিব, আপনি একটু ধৈর্য ধারণ করুন। তখন বলল যে তোমার ভাবে তুমি থাকো, আমার ভাবে আমি। তখন এই কথা শুনে আমার টাস্কি খেয়ে গেলাম গা, তখন এয়ারপোর্টে পড়ে গেলাম গা। তখন ওই বিশ্রাম রুম, রেস্ট রুমের মতো আর কি আছে ওই জায়গায়। এই র্যাবেরা আমারে ধরে নিয়ে গেল, অনেকের কর্মরত লোকেরা ধরে নেওয়ার পরে, তারপরে আমি যখন খুশ হইলাম তখন আমার কাছে বিস্তারিত সব জানার পরে ওখান থেকে আমি বের হইলাম। তার মোবাইল অফ, এখন কই যাব, কি করবো, আমার তো আর কেউ চিনিও না, জানিও না, আর যাইও কাছে জানিও, অরই তো পাইবেরা তার, অরই আত্মীয় স্বজনের বাড়িঘর চিনি। দুই তিন মাসই করলাম, তখন হঠাৎ করে চিন্তা করলাম আমার যে এরকম একটা ক্ষতি করছে, তাহলে আমার তো হেরা এরকম একটা ক্ষতি করার দরকার। কেমনি ক্ষতি বলতে কি বোঝাচ্ছেন আপনি, আমি একটু পরিষ্কার হতে চাই জায়গাটিতে। সে তো আমার আমার থাকতে গেল, তার ভাবে সে তো আমার একটা অপরাধ দেখায় যাইব, আমার ভুলটা কোন জায়গায়? সে আপনার কাছ থেকে চলে গেছে? চলে গেছে মানে কোথায় চলে গেছে? চলে গেছে কোথায় ওই মুহূর্তে আপনি জানতেন না? জানি না, কিন্তু পরে জানতে পারছি যে আরেকজনের সাথে সে চলে গেছে। কে বললো আপনাকে এটা? এটা সেই ফোনে আমার ডিটেইলস পরে আস্তে আস্তে সে ভাইয়া বলছে, পরে ফোন খুলছে নাম্বার। আচ্ছা, খুললে সেই ফোন দা বলছে। বলার পরে তখন আমি আবার আমার মালিককে ফোন দিলাম, আমার মালিককে মিস কল দেওয়ার পরে সে ব্যাক করলো। ব্যাক করার পরে কইলাম যে আমির আর জাকির নামে যে দুইটা লোক নিছি, বাতাস যেরকম দ্রুত চলে সেম সেম হাওয়া অদ্দি বাংলাদেশ লাজিম ওয়াল্লাহ কসম বিল্লাহ। তখন ওই কইলো যে বাতাসের আগেও পাড়াই দিতেছে, তুই টেনশন করিস না, এরকম কিছু যখন করছে ঠিক আছে। অগরে দুইটারে ফোন দিছে, ফোন দিয়া আনছে আইনা পুলিশদের ধরাইয়া বাস বাংলাদেশে ব্যাক করে পাঠাই দিছে। দুজন পাঠাই দেওয়ার পরে ওরা কেমনি কি করছে আর জানি না, ভাই বোনেরা কিছু জানি না। তবে মায়ার খাতিরে মাঝে মধ্যে আমার 10,000-20,000 টাকা দিছে আগে পরে, মানে যখন আমি চলতে পারতাছি না, খাইছি পড়ছি। এখন এইভাবে 6-7 মাস গেছে গা। আপনি তার কাছ থেকে টাকা চাইতেন, রিকোয়েস্ট করতেন যে আমার কিছু চলা পড়ার জন্য কিছু টাকা দিত? আমার 10-20,000 দিত। আপনার কাছ থেকে কত টাকা আত্মসাৎ করে পালালো? আমার হিসাবে 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা গহনা বাদে, 40 লক্ষ গহনা বাদে 40 লক্ষ টাকা আত্মসাৎ করে আপনার স্ত্রী ক্যাশ টাকা। আমার ইনকাম যাই করি টাকটুক, তাও শেষ, কোন খোঁজ খবর আর নাই। আর প্রমাণ আছে শুধু এই ক্যাশ যেটা ড্রাফ করছি ইসলামিক ব্যাংকে, ওইটা ওই 20 লক্ষ, আর যেটা হুইন্ডির টাকা ওটার তো কোনো ডকুমেন্টস। তার আত্মীয় স্বজন যারা ঢাকাতে ছিল তাদেরকে যোগাযোগ করে আপনি জানতে পারেন? না, ওই যে আপনার তার আত্মীয় এই মাসে আইসে, আগামী মাসে আমরা হাওয়া আর নাই, সবাইরে কয়ে দিছে যে তোমরা কেউ যদি বিপদে পড়ো আমরা কিন্তু এর ভুক্তভোগী না, সবাই যার যার মতে সে বয়ে গেছে। এখন আর হ্যাঁ করে পাওয়া যায় না, এখনো মাঝে মধ্যে কথা হয়। এখন সে বলে যে দেখো, বন্ধু যদি একবার বেইমান হয় সে আর বন্ধু হইতে পারে না, যে কোনো কারণেই তোমার কাছ থেকে আমি চলে আসছি, কিন্তু আমি সুখ বা অসুখ সেটা আমার ব্যাপার, সুখী না অসুখী, কিন্তু তোমার কাছে তোমার লাইফ আর ফিরে আসা তো সম্ভব না। তবে তুমি অন্য কোথাও দেখা একটা কিছু করো, কিন্তু তোমারে যে আমি আরো হেল্প করবো ওরকম ক্যাপাসিটি আমি হারাই ফেলাইছি। মানে আপনার 40 লাখ টাকাও সে আত্মসাৎ করে সেগুলো সে নষ্ট করেছে? হ্যাঁ, কিভাবে কি করছে সেটা জানি না। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। জীবনের কাছে কাছে সুন্দর আগামীটা তারা করবেই।
recharge yourself. Mastir buke lege che kapon purti foara eshe che pran. Oh 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 yeah. Chow chow bondu chow. Max musti shara mela. Chow chow bondu chow. Bondu adar dour. Purti to fun. Kiji biji life full of fun. Chow chow bondu. Max gula musti shara mela. এই যে ভদ্রলোক খবর রাখেন কিছু মানে চাকা সুপার হোয়াইট।